হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি কানিজ মেডিকেল ব্লগ থেকে আপনাদের জন্য আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে ভিউয়ার্স, তো আমার আজকে ছোট্ট একটা ভিডিও, সেটা হচ্ছে চিলি গার্লিক পটেটো বাইটস। প্রথমে আমি আলুগুলোকে কেটে প্রায় 400 গ্রামের মতো আলু কেটে নিয়েছি। কেটে সেদ্ধ বসিয়েছি, ধুয়ে সেদ্ধ বসিয়েছি, আলুটা সেদ্ধ হচ্ছে। আর এদিকে আমি রসুন কুচি, আদা কুচি এবং একটু চিলি ফ্লেক্স রেডি করে রেখেছি। চিলি ফ্লেক্স, এটা হচ্ছে রসুন কুচি, আদা কুচি। আর এদিকে যে আলুটা আমি স্ম্যাশ করে নিয়েছি, এখন হাত দিয়ে একটু আবারও ডলে হাতে একটু তেল ভরে নিতে হবে। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, প্রায় 200 গ্রামের মতো কর্নফ্লাওয়ার লেগেছে, 150 থেকে 200 গ্রামের মতো কর্নফ্লাওয়ার। দিয়ে আমি আলুটা আর আলুর স্ম্যাশে মিক্সড করে নিচ্ছি। একটা ডো তৈরি করতে হবে সফট। লেগে যাবে ভিউয়ার্স, অল্প একটু তেল ঘষে নেবেন হাত। তো এই যে হয়ে গেছে মেশানো। এখন এই যে আমি ছোট ছোট গোল গোল করে মিষ্টির মতো করে বানিয়ে নিচ্ছি, এবং বোতলের একটু তেল ঘষে বোতল দিয়ে কেটে নিচ্ছি। এভাবে ছোট ছোট করে গোল গোল করে বানিয়ে বোতল দিয়ে একটু ডিজাইন করে নিতে হবে। এটা একটু কোরিয়ান ডিশ ভিউয়ার্স, তো আমার মেয়ের খুব পছন্দ, একদিন দেখে ওর ভালো লাগছে, খাবে, সেই জন্যই বানানো। তো এই যে হয়ে গেছে আমার বানানো। তার ওইদিকে আমি চুলাতে প্যান বসিয়ে তাতে পানি ফোটাতে দিয়েছি। আর এদিকে আমি একটা সস বানিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচের মতো। আমার সয়া সসটাও শেষ হয়ে গেছে ভিউয়ার্স। তার দিকে যে দেখুন আমার পানিটা ফুটে এসছে। এখন আমি আস্তে আস্তে করে আলুর দিয়ে বানিয়ে রাখা যে ইগুলো দিয়ে দিচ্ছি। এটা একটা বড়ার মতো বলে আমাদের দেশে, যাই হোক যেটাই বলি। তো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন জাল করবো ভিউয়ার্স, সেদ্ধ করে নেবো। তো এটা আবার ইসে জাল করে আপনার ঠান্ডা পানিতে, বরফ পানিতে রাখতে হয়। তো আমি রাখবো না, দেখি এভাবে কেমন হয়। হঠাৎ করে বানাচ্ছি, দেড়শো আমার এখন ফ্রিজে বরফ নাই ভিউয়ার্স, এই জন্য আমি তো নর্মালি এইভাবেই বানিয়ে নেব। তো আর এদিকে যে দেখুন ধনে পাতা কুচি করে নিচ্ছি, এবং দুইটা কাঁচামরিচ। এটা হচ্ছে এটার ইনগ্রিডিয়েন্টসগুলো। তো আমি ধনে পাতা কুচি করে নিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি পেঁয়াজ কলি দিলে ভালো হয়, কিন্তু পেঁয়াজ কলি এই মুহূর্তে আমার ঘরে নেই, তাই আমি কাঁচামরিচ এবং হচ্ছে ধনে পাতা কুচি করে দিচ্ছি। কাঁচামরিচগুলো কুচি করে নিচ্ছি। তো হয়ে গেছে আমার। এদিকে আমি দিয়ে দিলাম হচ্ছে সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সসের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি সস, 2 টেবিল চামচ পরিমাণ। এদিকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একদিকে এটা করছি, আরেকদিকে ওটা করছি ভিউয়ার্স। তো এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লবণ, দিয়ে দিলাম অল্প, খুবই সামান্য, যেহেতু সয়া সস আছে তাই অল্প পরিমাণে, খুব অল্প দিতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে এখন একটু ভালো করে মিশিয়ে নেব। তো এই যে মেশানো হয়ে গেছে, তো এখন আমি প্যানে তেল গরম করব, তেল ফোটাবো, ফুটিয়ে নেবো। তেলটা হয়ে আসলে এখানে রসুন কুচি এবং আদা কুচিগুলো দিয়ে দিলাম,
একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি দেন ঢেলে দেব। বাইরে খুব বৃষ্টি হচ্ছে ভিউয়ার্স, অসম্ভব বৃষ্টি হচ্ছে। তো ঢেলে দিলাম আলুর উপরে, ঢেলে দিলাম এবং এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টস সসটা ঢেলে দেব এবং ধনে পাতা এবং হচ্ছে কাঁচামরিচ কুচিটাও ঢেলে দেব, ঢেলে একসাথে মিক্স করে নেব, দেন আমি পরিবেশন করব। তো এখন ভালো করে মিশিয়ে নেব। এটা হচ্ছে চিলি গার্লিক পটেটো বাইটস ভিউয়ার্স, হয়ে গেছে আমার, লাগবে, রেডি করে নিয়েছি। নিশ্চয়ই খেতে সুস্বাদু হবে, যেহেতু সসটা দেওয়া আছে, সস আবার আমার মেয়ে খুব ফেভারিট। তো এটাতে যদি একটু সাদা তিল দেওয়া যায় সেটা আরও ভালো হয় ভিউয়ার্স, তো খেতে একটু স্মেল আসবে ভালো। তো হয়ে গেছিলো শোনো, অ্যাকচুয়ালি ভিউয়ার্স আমার মেয়ে খেতে চেয়েছে, সেজন্যই বানানো আরও একটা হয়ে গেল রেসিপি। তো এই যে হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। ওপর একটু আদা কুচি দিয়ে, আপনারা একটু আদা কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। তো হয়ে গেছে ভিউয়ার্স, তো সবাই ভালো থাকবেন, আপনারাও করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমি জানি না, তবে আমার মনে হয় যে খারাপ হবে না। তো যাই হোক, ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, এবং আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।